গরিব দুস্থ মানুষের স্বার্থে বিনামূল্যে স্বাস্থ্য শিবির কর্মসূচির আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর মাঠ সংলগ্ন এলাকায়। মূলত এই দিন পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি ও বর্ধমান ১৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসবিহারী হালদারের সহযোগিতায় এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মণ্ডলের উদ্যোগে মহতী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে রাসবিহারী হালদার জানান, ইতিমধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে ২ বার স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে, সুতরাং এই এলাকার দুস্থ মানুষের কথা চিন্তা করে ১৬ নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও আগামী দিনে বিনামূল্যে চক্ষু জারি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন রাসবিহারী হালদার। পাশাপাশি ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিরণ মণ্ডল জানিয়েছেন, মানুষের পাশে থেকে সমগ্র পরিষেবা দিতে তিনি প্রস্তুত থাকবেন। এই মহতী স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হওয়ায় খুশি ১৬ নম্বর ওয়ার্ডের এলাকার মানুষজন। না, আমাদের এই যে ফ্রি হেলথ ক্যাম্প, এটা আমাদের চলছে। ইতিমধ্যে আমি ১৪ নম্বর ওয়ার্ডে দুটি হেলথ ক্যাম্প করেছি, যেখানে ১৪ নম্বর এলাকার বাসিন্দারা ওখানে ফ্রিতে চিকিৎসা করেছে, প্রচুর সাড়া পাওয়া গেছে। তো আমরা মানুষের সঙ্গে, মানুষের পাশে সবসময় আছি, বিভিন্ন উদ্যোগ নেব এলাকার উন্নতি সাধন, বলুন এলাকার মানুষের সেবায় বিভিন্ন উদ্যোগ নেব। সেরকমই আজকে ১৬ নম্বর ওয়ার্ডে একটি উদ্যোগ নিয়েছে ফ্রি হেলথ ক্যাম্প, এখানেও ১৬ নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দারা এখানে চিকিৎসা করাচ্ছে। উপস্থিত এই ওয়ার্ডে কাউন্সিলর আছে, পরিষেবা এখানে সুগার টেস্ট, এখানে প্রেশার টেস্ট, ডেন্টাল ডিপার্টমেন্ট আছে, মেডিসিন, জেনারেল মেডিসিন, ডায়েটিশিয়ান থেকে শুরু করে আই বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে এসছে। ভবিষ্যতে উদ্যোগ নিতে পারি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।